আর কই রোজা আপিলা কত? এবছরে কই রোজা হবে? 30 30 রোজা হবে। আমি শুনলাম যে 28 রোজা হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। 30 হবে না দা ব্লগ। আজকে আমি আবারও যাচ্ছি সে নব মুসলিম এলাকাতে। আমাকে বারবার বলতেছে, অনেকে রিকোয়েস্ট করতেছে যে ওই নব মুসলিমকে ভিডিও গুলো দেখানোর জন্য। সেজন্য আমি আবারও চলে আসলাম সে নব মুসলিম পাড়াতে। সেখানে গিয়ে আপনাদেরকে আবারও তাদের সাথে কথা বলে তাদের সম্পর্কে মানে কি কারণে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আবার মানে বিস্তারিত আপনাদেরকে শোনাবো। আমি এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি এখনো যারা ফলো করেনি অবশ্যই আমার পেজে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে নমস্কার, আমি আবারও আসছি আলীগদন উপজেলা 11 কিলোতে সে নব বসলিন গ্রামে। এ দাদা আছে, দাদার নাম কি? দাদা অতিরং। অতিরং কি মহা ত্রিপুরা? ত্রিপুরা। ওই আপনাকে নব মুসলিম হয়েছেন? জি নব মুসলিম হয়েছে। আপনি তো এ পাড়াতে কারবারি মানে প্রধান, তো এখানে কয়টা পরিবার আছে? 22টি ফ্যামিলি আছে, 22 পরিবার। হ্যাঁ, আমি এ আগেও একটা ভিডিও করে গেছে আপনার এখানে। ওই অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনাদেরকে টাকা দিয়া মানে টাকা দেখে মুসলিম ধর্ম পালন করছে, এটা কি সত্যি? না না, এটা সত্যি না। না তো আপনাদেরকে এরকম অফার আসছে আপনি যে মানে টাকার জন্য মুসলিম চলে আসে, মুসলিম ধর্ম গ্রহণ করেন, এরকম কেউ বলছে আপনাকে? কেউ কেউ এরকম সন্দেহ করছে আর কি। না বসে আপনাকে এরকম বসে ইসলাম হয়েছে তা তো ইসলামের ফাউন্ডেশন টাকা দিয়ে খায়, কিছু সরকারি কিছু টাকা দিতে পারে, ওইটা পাহাড়ি লোকরা সন্দেহ হয়েছে। আমরা ইসলাম হয়েছে ধর্মীয় গতভাবে, কোনজন খ্রিস্টান থাকার সময় কোনজন খ্রিস্টানরা টাকা দেয় না। এবং এই যে সনাতন ধর্ম, এই যে আমার দাদি দাদা আমলেও সে কেউ সনাতন ধর্ম টাকা দেয় নাই। নিজেরা ইনকাম করে খায়, আমরা কোন রকম এই ইমান আমল নিয়ে মৃত্যু বরণ করতে পারলে আখিরাতে মুক্তি পাবো বলে আশা করে আমরা ধর্ম পালন করছে, কেউ টাকা খাওয়ার জন্য না। অবশ্যই, তবে আমরা ইসলামের জাতির ইসলামের কি যখন আমি পালন করছে ধর্মীয় সেই বিধয় তার সহযোগিতা কিছু দিছে, স্কুল ছাত্র ছাত্রীদের জন্য তাদের ফ্রি একটা চালাচ্ছে। এখন দাদা ওই যেখানে একটা ব্যান এখন দেওয়ার ছিল আমি গত মাসে, তো অনেকে এখানে টাকা দিতে চায়, ওইখান থেকে কি আপনাদেরকে কিছু দিচ্ছে? ওইটা স্কুলের চালাই আর কিছু, আমরা রঞ্জন মাস হইলে আমরা ইস্তালি করার জন্য কিছু সেই সহযোগিতা দেয়। তারপরে আমরা প্রতি বছরে খাওয়ার দাওয়া টাকা পয়সা এইভাবে তো দেয় না, আমরা দিন মজুরি করে খাই, গাছ বাঁশ কেটে এভাবে বিক্রি করে খাই। তবে কোন রকম ধর্ম এখন যদি আপনাদেরকে আপনাদেরকে যেমন কেউ সহযোগিতা করতে চাচ্ছে সহযোগিতা করতে চাচ্ছে মানে এখন যদি আপনাদের বিকাশ নম্বর দেয় মানে এরকম নম্বর যদি দেয় আপনাদের যদি দিতে চাই আপনি সেখানে কি ভালো হয়, সরাসরি কেউ যদি দিতে চাই? এইটা তো আপনারা সহযোগিতা দিতে দিতে যদি চাইলে আপনারা ইচ্ছা, আমার কাছে দিলেও সবেরা পাবো আর ওদের কাছে দিলেও কি সবেরা পাই, কিছু সহযোগিতা দেওয়ার জন্য আমি বাংলাদেশের একটা কি আছে নির্বাচনের মধ্যে সবাই যে প্রার্থী আছে আওয়ামী লীগ বিএনপি, ওইটা আমরা ধর্মীয় ভিতরে কোনো প্রার্থী নাই, আমরা একই সৃষ্টিকর্তা এক, যত বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইসলাম হোক এবং সনাতন ধর্ম হোক সৃষ্টিকর্তা এক। যদি এটা ধর্মীয় জন্য একটা সত্য করে ধর্ম যদি পালন করে যেতে পারে সেই আখিরাতে মুক্তি পাবো বলে আশা এটা একটা। তো অনেকে ওই মহম্মদ ইসু
দাদা সাথে কথা বলছিলাম আমি, ওই দাদা বলতেছে ইসলাম ধর্ম শান্তি ধর্ম, এটা সব ধর্ম শান্তি ধর্ম, আমি কোনো কারো কোনো ধর্মকে আমি ছোট করি না, সম্মান করি। সে কারণে আপনি এইসব যেগুলো বলতেছে জিজ্ঞেস করতেছে এই দূর করার জন্য আমি আসছি। অনেকে বলতেছে আপনি টাকা দিয়ে ঢুকতেছে ইসলাম ধর্ম পালন করতেছে, অনেকে বলতেছে ওরা এই জায়গার কারণে জায়গা দিচ্ছে, ওরা থাকার জায়গা পাচ্ছে না, অনেকে এই ধরনের ওই প্রশ্ন আমাকে করতে হয়, মানে কমেন্টে গত একটা ভিডিও করছিলাম সে তখন আর কি অনেকে কমেন্ট করছে। তো এখন আপনি মানে করে আসছে, কেউ তো এরকমই টাকা পয়সা দিয়ে আপনাকে তো জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করে না 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 এভাবে তো কোনো করে না। হ্যালো গাইস, মানে আমি এর আগে একটা ভিডিও করছিলাম, মরলে বা আমি সতে দিয়ে মরবো, বাঁচলে সতে দিয়ে বাঁচবো, তো মরে গেলে কি আজকে আমার আমার আব্বুকে পারছে, আমার আব্বা আব্বাকে পারছে, আল্লাহ আছে সৃষ্টিকর্তা, তো আজকে আমাকে বিরোধী করে আর একজন আছে আমাকে পারলেও আমি মরবো, মরলে আর দুদিন পরে সেও মরতে হবে, তো কোথায় এই যে সৃষ্টিকর্তার মধ্যে তো আমরা বিচারও আছে, সেই জন্য আমি রাত। হ্যালো গাইস, আমাকে কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, সেটা আমার ভিডিওটা বাইরে হয়ে গেছিল, এই ভাইরাল হওয়ার পরে আমাকে অনেক প্রশ্ন করতেছে, অনেকে অনেক কিছু বলে, ওরা নাকি টাকা লোভে এই জায়গা ঘর বাড়ি থাকার জায়গা নাই, সে কারণে ইসলাম ধর্ম পালন করতেছে। এটা কিন্তু ওনার মুখে বলতেছে এটাই না, আসলে ওরা ইসলাম ধর্মকে মানে শান্তি ধর্ম মনে করে, সে জন্য ওরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে ওদের মন থেকে। আগে কোন ধর্ম পালন করছিলেন? আমি আগে খ্রিস্টান ধর্মে পালন করছে, আরো আমার দাদি দাদা আমলের কি পালন করছে সনাতন ধর্ম। ওনার মুখে থেকে তো বললাম যে উনি আগে পালন করছিল যে ইসলাম খ্রিস্টান ধর্ম, এখন বর্তমানে ও ইসলাম ধর্ম পালন করে, উনি শান্তি ধর্ম বলে ওর মন থেকে বলতেছে। সেজন্য সবাই কমেন্টেও নেগেটিভ করা কোনো প্রশ্ন আসে না, যেহেতু উনি আসছে আমাকেও সম্মুখীন হতে হয় বিভিন্ন ধরনের, আমাকেও বলে যে মানে ভিডিও করছে, আমি উৎসাহিত করতে নাকি উৎসাহিত করি আপনাদেরকে ইসলাম ধর্ম করার জন্য, আপনার সাথে আমার সাথে পরিচয়ও নাই, আছে পরিচয়ও নাই, আমি আসছি কোথা থেকে আপনার কাছে, জাস্ট দেখছি এখানে নব মুসলিম হয়ে গেছে আপনাদের গ্রামটা, সে কারণে আমি আসছি দেখে একটা ভিডিও করলাম, সে সম্পর্কে আমারও সম্মুখীন হতে হয়। যা হোক, আপনি তো এখন রোজা রাখছেন না? জি রোজা রাখছেন, এখন ইফতার টাইম তো আর 10-15 মিনিট আছে, ইফতারি করেন কোথায়? মসজিদে। মসজিদে তো এখন কি ইফতারি টাইমে সবাই যায়? হ্যাঁ সবাই যায়, সবাই যায় না, তো এখানে নামাজ করা হয়, ইফতারি করার পর নামাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা করার পরে সিঁড়ি খাই আপনার সকালে? না না, আপনার মেয়ে ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমরা 4 মেয়ে 2 মেয়ে 4 ছেলে। হ্যাঁ আপনার দুই মেয়ে কি চাই? মেয়ে মেয়ে কি চাইব? মেয়ে কয়জন? দুইজন। দুজন মেয়ে, মেয়ে যদি এখন আপনি ওই যদি আপনি তো নব মুসলিম, এখন যদি মেয়ে যদি আরেকটা নব মুসলিম না খ্রিস্টান ধর্ম ওই ওই ছেলে যদি বিয়ে হয়ে যায় আপনি কি কি বলবেন? ওইটা হলো আমরা ত্রিপুরা হয়ে কেউ রেখাই মারমাকে নাই। হ্যাঁ হ্যাঁ, মারমা মেজে হয়ে ত্রিপুরাকে নাই। হ্যাঁ আর মুরুম মেজে আমরা ত্রিপুরাকে নাই, বাঙালিকে নিয়ে নেন না না। আপনি তো এখন নব মুসলিম হচ্ছে, নব মুসলিম হয়েছে এটা বিধান আমি বলবো, যে যে আমার মেজে রাজি হয়েছে সেই রাজি তো আমি বাধা দিয়ে দাঁড়াইতে পারি না, এটা মেজে রাজি। হ্যাঁ মেয়ে রাজি। মনে করে আমি ত্রিপুরা ছিল আর একজন মারমা ছিল, মারমা ছেলের সাথে মানে সৃষ্টিকর্তা যখন মেলে দেয় অবশ্যই
আপনি মেয়ে দেখুন আমার কথা শেষ করেন, ও আপনি মেয়ে মানে একটা খ্রিস্টান ধর্ম ছেলের সাথে বিয়ে করছেন, আপনি মানে মেনে নেবে ওই ছেলে যদি এখন আপনার মেয়ে তো নব মুসলিম, আপনার মেয়ে তো সম্পূর্ণ ইসলাম নিয়ম কানুন সম্পূর্ণ বুঝে, ওই ছেলে তো বুঝবে না, ওই ছেলে যদি ওই ঘরে যদি যায় খ্রিস্টান ধর্মতে একটা ছেলের সাথে বিয়ে হয়, তো ওই ছেলে যদি আপনার মেয়েকে বাধা দিয়ে যে আমার ঘরে আসলে এটা করতে পারবে না, এটা করতে পারবে না, ওইটা করতে পারে যে যখন আমার নিয়ম কানুন ইসলামের নিয়ম নীতিমালা এই বহনে করে আমরা আমার হাতে বিবাহ দিতে হবে ইসলাম ধর্মের নিয়মে, তো খ্রিস্টানের গেলেও আমি খ্রিস্টানের যে নিয়ম কানুন এটা মেনে নিতে হয়, এটা কি ধর্মীয় কি এটা শত এটা বড় ধর্মীয় না, আমি যে মানছি সেটা আমার জন্য বড় বড়, আপনার যে মানছে সে আপনার জন্য বড়, আমি কাউকে শত করে না কাউকে এখন যদি আপনি যদি খ্রিস্টান নব মুসলিম খ্রিস্টান ছেলে না হইয়া একটা মুসলিম ছেলে, আপনি তো নব মুসলিম মুসলিম ছেলে বাইরে থেকে আসছে, আপনার মেয়েকে পছন্দ করছে, আপনার কাছে বিয়ে প্রস্তাব আসতেছে, সে বিয়ে কি আপনি রাজি হবেন? এটা তো আমি বলছি যে মেয়ে যখন রাজি হয়ে যায় না, মেয়ের কাছে না আপনার কাছে প্রস্তাব আসছে, একটা মুসলিম ঘরে পরিবারে হুজুর পরিবার থেকে একটা আপনার কাছে প্রস্তাব আছে, আপনার মেয়েকে আমার পরিবার ছেলের সাথে বিয়ে প্রস্তাব নিয়ে আসছে, আপনি তখন কি বলবেন? তখন আমি বলবো যে আমি তো ইসলাম হয়েছে ভাই, আমরা ইসলাম আইন নিয়ম কানুন পালন পালন যদি করতে পারলে মানতে পারলে আমার মেয়ের সাথে আপনার ঘর জামে হইতে পারে। আচ্ছা যা হোক, মানে ওর কথা বিশেষ তো আমরা শুনলাম, শোনার পরে ওনার বিকাশ নম্বরটা আমরা বিকাশ হোক নগহট আপনাদেরকে এখানে দেব, ওদেরকে যদি আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা যদি সহযোগিতা করতে চান ওনার বিকাশ অথবা নগদ নম্বর আমি আমার লিঙ্কে পাঠাবো, সেখানে মানে যারা সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করতে পারবেন, আমি অবশ্যই ওর নম্বরটা আমি এখানে দেব, নিচে ভিডিও লিঙ্কে করে দেব। সেটা হোক, ধন্যবাদ দাদা। তাহলে রোজা রাখছেন না? রোজা রোজ মাস আর কয়টা রোজা আছে? রোজা আর যে বেশি বেশি থাকে না, আর কই রোজা এই বছরে কই রোজা হবে? 30 রোজা হবে, আমি শুনলাম যে 28 রোজা হবে, 30 হবে না? না যাও 30 হোক 28 হোক, চাপ না দেখার পরে তো রোজা বানতে পারবে না, চাপ দেখার পরে তো রোজা বানবেন না। আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার সামনে ভিডিও ক্যামেরার সামনে আসার জন্য, ঠিক আছে ভালো থাকবেন আর কি।